হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে আমি সদস্য স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে খবর থাকছে এসএসসি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে। 2020 সালের সকল বোর্ডের এসএসসি দাখিল ও কারিগরি বোর্ডের রেজাল্ট প্রকাশিত হওয়ার তারিখ দেখুন। রেজাল্ট মার্কশিট ও মোবাইলে রেজাল্ট পেতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশ সব শিক্ষা বোর্ডে এসএসসি রেজাল্ট 2020 6 মে 2020 তারিখে প্রকাশ করা হবে। 2020 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল এবং পেশাগত বোর্ডের অধীনে অর্থাৎ টেকনিক্যাল বোর্ডের অধীনে সমমানের পরীক্ষা সোমবার 4 ফেব্রুয়ারি থেকে শুরু হয়, ফেব্রুয়ারি 24 তারিখ শেষ হয়। যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অভিনীত অনুরোধ জানাচ্ছি। নিয়মিত নতুন নতুন চাকরি খবর পেতে নোটিফিকেশন বাটনটিতে ক্লিক করে অন করে রাখুন, তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। 6 মে দুপুর 2টার পরে রেজাল্ট প্রকাশিত হবে। অনলাইন থেকে এসএসসি ফলাফল 2020 মার্কশিট সহ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হবে। মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক হলো www.educationboardresults.gov.bd এবং আরেকটি আছে eboardresults.gov.com। এই দুইটা। এছাড়া যারা মোবাইলে SMS এর মাধ্যমে পেতে চান 2020 সালে SSC রেজাল্ট মার্কশিট সহ জানতে, আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC অথবা দাখিল, দুইটার যেকোনো একটা, স্পেস আপনার বোর্ডের প্রথম তিনটি অক্ষর, স্পেস রোল নম্বর, স্পেস 2020 পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। আপনি যদি মাধ্যমিক বোর্ডের হন তাহলে SSC, আর যদি মাদ্রাসা বোর্ডের হন তাহলে দাখিল লিখবেন। আর এছাড়া যদি আপনি টেকনিক্যাল বোর্ডের হন তাহলে এখানে তাহলে SSC লেখেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের শর্টকট: ঢাকা DHA, বরিশাল বোর্ড BAR, সিলেট বোর্ড SYL, কুমিল্লা বোর্ড COM, চিটাগাং বোর্ড CHI, রাজশাহী বোর্ড RAJ, যশোর বোর্ড JES, দিনাজপুর বোর্ড DIN, মাদ্রাসা বোর্ড MAD, টেকনিক্যাল বোর্ড TEC। এছাড়া নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার ইন্টারনেট থেকে রেজাল্ট দেখতে পারেন। আপনার ব্রাউজারের উপরে আপনি লিখবেন www.educationboardresults.gov.bd। এই সাইটে ঢুকে পরীক্ষার বিকল্প থেকে SSC অথবা দাখিল নির্বাচন করুন। আপনার পরীক্ষার বছর হিসেবে 2020 সিলেক্ট করুন। আপনার বোর্ডের নাম লিখুন। পরবর্তী দুটি বক্সে আপনার SSC রোল এবং রেজিস্ট্রেশন সংখ্যা দিন। নিরাপত্তা গণিত সমাধান করুন এবং জমা দিন বোতামে টিপুন, তাহলে আপনার SSC রেজাল্ট দেখাবে। অন্যভাবে https://eboardresults.com এই সাইটে ঢুকে পরীক্ষার এক্সামিনেশন থেকে SSC অথবা দাখিল নির্বাচন করুন। আপনার পরীক্ষার বছর হিসেবে 2020 সিলেক্ট করুন। এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন। রেজাল্ট টাইপে ইনভিজুয়াল অপশন সিলেক্ট করুন। আর যদি আপনি ফুল স্কুলটা নামাতে চান তাহলে ইনস্টিটিউট এবং আরও কিছু অপশন আছে সেটা সিলেক্ট করতে পারেন। এবং যদি আপনি ইনভিজুয়াল সিলেক্ট করেন তাহলে আপনার রোল অথবা রেজিস্ট্রেশন, আপনার শুধুমাত্র রোল দিলেই হবে। এরপর আপনার SSC রেজাল্ট এখানে দেখাবে। এছাড়াও প্রত্যেকটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও যদি রেজাল্ট বের হতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই ভিডিও টিউটোরিয়ালের কমেন্ট বক্সে লিখবেন, আমি রেজাল্ট বের করে আপনাদেরকে পৌঁছে দেব। সবার সাফল্য কামনায় সদস্য স্যার আবদুল্লাহ কম্পিউটার্স, আলিপুর, কুয়াকাটা, কলাপুরা, পটুয়াখালী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।